গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। আমার কাছে একদমই অদ্ভুত, মানে এইগুলো আমার কাছে রহস্যময় লাগে। এন্ড আই এম এক্সপিরিয়েন্স দ্য নিউ থিং, এবং আমি উচ্ছ্বাসিত, আনন্দিত, এবং সবাই যেভাবে আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের টিমকে, সো আমার মনে হয় যে এটাকে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। দিস ইজ এ নিউ জার্নি, এটা নতুন অভিজ্ঞতা, এবং এটা আরও সুখকর হোক, আরও সুন্দর হোক, এবং আমি তো অনেক ইন্সপায়ার। এবং আমি বললাম না যে আমার সবাইকে আপন লাগে এই বাংলার, বাংলা এক, এবং এদের ভাষা যেহেতু এক, আমাদের মনে হয় যে ইমোশনগুলো তারা কানেক্ট করতে পারে। সো আই এম স্পিচলেস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসার সাথে টেকার খুব দরকার, টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। এই অনুভূতিগুলো আমার মনে হয় যে যারা দেখলেন এখানে বসে, তাদের কাছ থেকে তাদের বহিঃপ্রকাশগুলো জানতে পারলে অনেক বেশি, অনেক বেশি ভালো হয়। আচ্ছা, এখান থেকে যে এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে বের করতে হচ্ছে, এই যে ক্রেজ, কি মানে এটা, মানে এটা এটা আসলে ক্রেজ না, ইটস এটা এটা ভালোবাসা। আমি 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 খুব দাবি নিয়ে বলতে পারি যে আমি হয়তো বা ভালোবাসার কাঙাল না, আমি খুব দাবি নিয়ে বলতে পারি, এবং আমি একই সাথে তাদেরকে অসম্ভব ভালোবাসি, এবং দায়িত্ব নিয়ে আমার যে রেসপন্সিবিলিটি অভিনয় করা সেটা পালন করতে চাই। যাবে না কখনো তোমার মতো কে আছে বলো। খুব ভালো লাগছে, মানে এতদিন তো আমাদের ভাই বন্ধু এরাই এরকম সামনে দেখতাম, ক্যামেরা নিয়ে কথা বলো, আজকে এই যে আরো অনেক ভাই বোনদের দেখছি একটা ভিন্ন দেশে, আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, আশা করি দর্শক আমাদের এই ভালোবাসা দিবে সুরঙ্গ ফিল্ম দেখবে যখন তারা, এবং এই ভালোবাসার যে একটা যাত্রা শুরু হলো স্কোপের মাধ্যমে, আমি চাই এই যাত্রা অব্যাহত থাকুক। এই যে আমার তো মনে হয় মানে হ্যাঁ, ভাষা যতই চেঞ্জ থাকুক, ইভেন আমরা যখন অন্য ভাষাভাষীরও মুভি দেখি, আমরা কিন্তু এক্সপ্রেশন দেখে, তাদের চলাফেরা, তাদের ইমোশন দেখে কিন্তু আমরা কানেক্ট করতে পারি, আর এখানে তো আমাদের ভাষা আছে, সো এখানে ইমোশনটা আরও স্ট্রংলি কানেক্ট হবে আমার বিশ্বাস। আর যেহেতু আমাদের দেশের দর্শকরা এটা খুব পছন্দ করেছে, আমি বিশ্বাস করি যে এখানেরও তো যেহেতু অনেকটা মিল আছে, এখানে দর্শকও পছন্দ করবে। যে পুরুষের টাকা নাই ওই পুরুষের বউ পালার যোগ্যতা নাই। তোমার এই যে ক্রেজটা দেখলে তুমি এসে এবং ঘরে তোমাদের কোন রকমের বাঁচিয়ে নিয়ে যাওয়া, এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা, এটাই না এত বছরের আসলে অর্জন আমি মনে করি। বিশেষ করে নিশো ভাইয়ের যে যে ধরনের আমি দর্শকের জনপ্রিয়তা দেখছি, এটা অনেক প্রাউড করার মতন একটা মোমেন্ট। আমি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে একজন অভিনেতা এখানেও ঠিক তেমনটাই দাপট, এটা অনেক বড় আমাদের জন্য পাওয়া, এবং আমি আশাবাদী যে সামনে আমাদের আরো অনেক অনেক অভিনেতা অভিনেত্রী এখানেও কাজ করবে, এখানের ওখানকার অভিনেতা অভিনেত্রী ওখানে কাজ করবে, মানে খুব ভালো একটা দিনের অপেক্ষা আমরা করতেই পারি। এটা এসবিএফ এর মাধ্যমে হলো, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। এই পৃষ্ঠপোষকতা খুব জরুরি, আসলে খুব দরকার একটা ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা বারবার যে ধাক্কাটা খায়, এরকম কিছু মানুষের কারণে আবার সেখান থেকে উঠে দাঁড়ায়। তো এই যে এবার যে আমরা আবার উঠে দাঁড়ালাম, এবার যেন আমরা আসলে চলতেই থাকি, এই পথ চলা যেন বন্ধ না হয়। তুই মাঙ্গলিকাতে একটা অদ্ভুত সুরঙ্গ খুললে তোমরা, এই সুরঙ্গের ফলশ্রুতি শুধুই ভালো কাটে একদম। একটা শব্দে সিনেমার কোনো ডায়লগ মনে পড়ে বা কোনো কিছু মনে পড়ে কি বলবো? এখন এখন আসলে এত এত ভালো একটা সময় যাচ্ছে না, এখন আর কিছুই মনে পড়ছে না, শুধু হ্যাঁ এতটুকু বলতে পারি যে
ময়না যে চরিত্রটি, ময়না চরিত্রটি দেখে আপনাদের অনেক সময় ময়নার পরে রাগ উঠবে, অনেক সময় ময়নাকে ময়নার প্রতি মায়া লাগবে, অনেক সময় ময়নাকে আপনাদের ভালোবাসতে ইচ্ছা করবে। তারপরে এতটুকুই থাকুক, ময়না দেখে আপনারাই বলেন ময়নার কোন কথাটা আপনাদের ভালো লাগলো। খুবই ভালো লাগছে, কলকাতার অডিয়েন্স যেরকম উল্লাসিত হয়ে সিনেমাটা দেখে হাততালি দিচ্ছে। আজকে কিন্তু আমরা এরকম প্রিমিয়ার করিনি যে পুরোটাই আমাদের, এখানে 70% সাধারণ অডিয়েন্স ছিল। আমরা আসলে চেয়েছিলাম সাধারণ অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখার জন্য, তাদের রিয়েকশনটা জানার জন্য, ভয়াবহ রিয়েকশন, এবং তারাই বলছে আমার মনে হয় আমাদের থেকে তাদের কথা নিয়ে ভালো হবে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে বাংলাদেশের মতো কলকাতায়ও কিছু একটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যারা অডিয়েন্স বলতে হবে আমরা অরিজিনাল সুরঙ্গটা করেছি, অনেক বড় সুরঙ্গটা করা ছিল, যাই হোক দর্শক পছন্দ করছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার।